নমস্কার দর্শকবৃন্দ, প্রতি বছরের মতো এবছরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বার্তাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই শুভেচ্ছা বার্তাটি, এতে কি লেখা আছে মূলত উনি যেটা বলতে চেয়েছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি পড়ে শোনাচ্ছি। প্রিয়, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুনলে খুশি হবে, নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা স্টুডেন্টস উইক হিসেবে পালন করব বলে ঠিক করেছি। এই উপলক্ষে তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা জানো আমাদের সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড এবং তরুণদের স্বপ্নের মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছি। মনে রেখো, আমরা তোমাদের পাশে ছিলাম, আছি আর আগামী দিনেও থাকব, কারণ আমরা খুব ভালো করে জানি তোমরাই হলে দেশের ভবিষ্যৎ, আমাদের সকলের ভরসা। খুব মন দিয়ে লেখাপড়া করো, পরিশ্রম আর অধ্যবসায়কে সম্বল করে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাও। আমি নিশ্চিত তোমরা জীবনে খুব সফল হবে আর একদিন তোমাদের অভিভাবক আর দেশবাসীদের গর্বিত করবে। আর এই চলার পথে আমার ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে। তোমাদের সকল শিক্ষক শিক্ষিকা আর অভিভাবককে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ এবং সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের মমতা ব্যানার্জি, এখানে তারপরে সিগনেচার করা আছে। সুতরাং এই শুভেচ্ছা বার্তাটি প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে, এরকমটাই নির্দেশ রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।